ভারতবর্ষের সুপরিচিত বণিক সম্প্রদায় আগরওয়াল সম্প্রদায়ের প্রাণপুরুষ মহারাজা অগ্রসেনের জন্মজয়ন্তী পালিত হলো সোমবার। এদিন রায়গঞ্জের মোহনবাটি এলাকায় অবস্থিত মারোয়ারি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেন আগরওয়াল মহিলা সংগঠনের রায়গঞ্জ শাখার সদস্যরা। এদিন সংগঠনের পক্ষে সরিতা দেবী আগরওয়াল জানিয়েছেন, মহারাজা অগ্রসেনের কারণেই আমরা আগরওয়াল সম্প্রদায় ভুক্ত হয়েছি, তিনি আমাদের প্রাণপুরুষ। একসময় হরিয়ানার ব্যবসায়ী সম্প্রদায়ভুক্ত মানুষজনের বসবাস ছিল স্থানীয় আগ্রহা শহরে, সেখানে মহান রাজা ছিলেন অগ্রসেন। আজকে আমাদের প্রোগ্রাম হলো অগ্রসেনের জয়ন্তী, মহারাজের জন্মদিন। এটা হলো অগ্রধাম মধ্যে খুব বিরাট মন্দির, ভব্য মন্দির আছে অগ্রসেনজি মহারাজ আর লক্ষ্মী মহারানী। লক্ষ্মী মহারানী হলো আমাদের কুলদেবী। আজকে আমাদের এদিকে পূজা হলো, কেক কাটা হলো, আর এটা পুরো পৃথিবীর উপরেই হয় অগ্রসেনজি মহারাজ জন্মদিন। এনারে নামে আমরা আগরওয়াল বললাম, যে গোত্র যা বলা যায় এনারে আমাদেরকে 18 গোত্র দিয়েছে, তারই আজকে জন্মদিন পালন। হ্যাঁ, এনার ভক্ত একটাই, যে একটা ঈদ দাও একটা ভব্য মন্দির বানাও, এনার কোনো আর কোনো চাহিদা না, খালি একটা ঈদ দিলেই ভব্য মন্দির হয়ে যাবে। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শ্রেষ্ঠতার রূপে গুণে বর্ণাঢ্য। প্রতিমা, মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা ও পরিবেশের নিরিখে আমাদের বিচারকদের মতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার সেরা পুজোগুলোকে সম্মানিত করব আমরা। তাদের হাতে তুলে দেব আরসিটিভি সংবাদ গৌড়বঙ্গের সেরা পুজো সম্মান। কে পেল এবারের গৌড়বঙ্গের সেরা পুজো সম্মান, জানতে চোখ রাখুন আরসিটিভি পর্দায়, ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে। আরসিটিভি সংবাদ গৌড়বঙ্গের সেরা পুজো, নিবেদক বসন্ত স্টোর, সহযোগে নিবেদক মহাবীর জুয়েলারি। আমাদের সকলের প্রিয় শহর রায়গঞ্জ, আবেগের শহর রায়গঞ্জ, উচ্ছ্বাসের শহর রায়গঞ্জ, প্রতিবাদের শহর রায়গঞ্জ। রায়গঞ্জ শহরে দিনভর ঘটে চলা সমস্ত খবর তুলে ধরব আমরা, দেখুন আমার শহর রায়গঞ্জ প্রতিদিন রাত 8:30। সারাদিন ঘটে চলা নানান ঘটনা প্রবাহ, এক ঝলকে দেখুন সারাদিনের সমস্ত ছোট বড় খবর, দিনভর দেখুন সংবাদ এক্সপ্রেস শুধুমাত্র আরসিটিভি সংবাদে।